মিথিলা ও সৃজিতের ডিভোর্স নিয়ে এগিয়ে বলল মিথিলা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রবিবার সকাল আচমকা সরগরম বিচ্ছেদের পথে সৃজিৎ মুখোপাধ্যায় ও মিথিলা। এই খবরে তোলপাড় সংবাদ মাধ্যম, সৌজন্যে তারকা দম্পতির দুটো টুইট, যেখানে নিজেদের ছবি দিয়ে তারা নিজেদের পছন্দের উক্তি ব্যবহার করে। দেখতে দেখতে সেই টুইট ভাইরাল। পরিমণি শরীফুল রাজ বিদ্যা সিনহা মিমের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই নতুন গুঞ্জনের ঢেউ সঙ্গে সঙ্গে নড়ে বসেছে দুই বাংলার বিনোদন দুনিয়া। তাদের অনুরাগীরাও পুরোটাই কি নিছক ঘটনা নাকি আদৌ তাতে সত্যের আভাস রয়েছে, এ বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম যোগাযোগ করতে চাইলে মিথিলা সৃজিৎ দুজনেই বেশ উল্টো উত্তর দিয়েছে। কর্তাগিন্নি আপাতত দুই প্রান্তে, সৃজিৎ শুটিং নিয়ে ব্যস্ত কেরালাতে, মিথিলা কলকাতায়, মঙ্গলবার উড়ে যাবেন তানজানিয়া। তারই মধ্যে এই কাণ্ড শোনার পর প্রতিক্রিয়া জানিয়েছে অভিনেত্রী মিথিলা। মিথিলার কথায় রবিবার এই নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে সেটা আমার কানে এসেছে, তবে এই বিষয়ে এখন কিছু বলতে চাই না, আর এতে কি রহস্যের গুঞ্জন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এবার কি সত্যি মিথিলা ও সৃজিতের ডিভোর্স হবে? আপনাদের মতামতটি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।